হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং অ্যান্ড হেলথ টিপস। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো রেড লিলি নিয়ে। এই রেড লিলি সাধারণত সবাই বর্ষাকালেই বেশি ফুল পায় এরকমভাবে, তা নয়, বর্ষাকাল ছাড়াও এটা বিভিন্ন সময় এই গাছে ফুল আসে। তো বন্ধুরা, এই গাছে সাধারণত ফুল এসে থাকে গ্রীষ্মের মাঝামাঝি থেকে সারা বর্ষাকাল, এবং বর্ষার পরেও এই গাছে ফুল আসে। এছাড়াও এই গাছে সারা বছরই কম বেশি ফুল হয় শীতকাল বাদ দিয়ে, যখনই বৃষ্টির জল পায়। বর্ষা ছাড়া বাকি টাইমে যদি আপনারা গাছে বেশি ফুল পেতে চান, অবশ্যই বৃষ্টির জল কালেক্ট করে বা সংগ্রহ করে রাখবেন, সেই জল যদি গাছে ব্যবহার করেন গাছে ফুল পাবেন। মোটামুটি এই গাছে গ্রীষ্মের মাঝামাঝি থেকে বর্ষার পরেও খুব ভালো এই গাছে ফুল পাওয়া যায়। এই রেড লিলি সম্বন্ধে আজকে আপনাদের সম্পূর্ণ তত্ত্ব তুলে ধরবো, এবং কীভাবে আপনারা প্রচুর ফুল পাবেন এই গাছে সেটাও আমি আলোচনা করব, এবং বাকি যে পরিচর্যা আছে সেগুলো টোটাল বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা আমি করব। তো বন্ধুরা, আগেই বলে দিই যে এই গাছের সায়েন্টিফিক নেম হচ্ছে জেফিরান্থেস। তো বন্ধুরা, এই গাছটি হচ্ছে একটি প্যারেনিয়াল পার্মানেন্ট প্লান্ট, মানে একবার যদি বসান দীর্ঘদিন এই গাছটি আপনার বাগানে থাকবে বা আপনার বাড়িতে থাকবে, এবং টাইম টু টাইম এই গাছে ফুল এসে যাবে। এই গাছটি সাধারণত আমরা দুইভাবে তৈরি করে থাকি, একটা হচ্ছে বীজ থেকে, একটি বাদ থেকে। তো ম্যাক্সিমাম টাইমেই আমরা এই বাদ থেকে এই গাছটি তৈরি করে থাকি, বা আমরা নার্সারি থেকে নিয়ে আসি বা বন্ধুদের কাছ থেকে। এই গাছের বাল্ব এনে যদি একবার বসিয়ে দেন, আপনি যেখানে বসাবেন সেই টবে যদি বসান টব ভরে যাবে, এবং যে স্থানে বসাবেন মাটিতে সে তার আশেপাশে এই গাছ ভর্তি হয়ে যাবে, এবং প্রচুর পরিমাণে আপনি ফুল পাবেন। এই গাছের বাল্ব সাধারণত 15-20 টাকা নেয়, এবং 15-20 টাকা যে নেয় একটি বাল্ব দেয় না, অনেকগুলো বাল্ব একসঙ্গে থাকে, কারণ এর বাল্বগুলো ছাঁচি পেঁয়াজ হয় সেরকমই দেখতে হয়, এবং ছোটো ছোটো। যখনই আপনাদের এই গাছের বাল্ব দেবে তো দেখবেন অনেকগুলোই তার মধ্যে থাকে, মিনিমাম 4-5টা থেকেই যায়, এবং 10-15 টাকা-20 টাকা ম্যাক্সিমাম এই গাছের দাম হয়ে থাকে। এবং এই গাছের বিভিন্ন কালারের ফুল হয়ে থাকে, তো আপনারা এখানে পিঙ্ক কালার দেখছেন, এছাড়াও সাদা, হলুদ এবং আরও বিভিন্ন কালারের হয়ে থাকে, কিন্তু সাদা, হলুদ এবং এই গোলাপি, এই তিনটে কালার আমরা খুব সহজেই পেয়ে যাই। বাকি কালারগুলো মাঝে মধ্যে আমরা নার্সারি থেকে পেয়ে থাকি। তো বন্ধুরা, চলুন এবারে আপনাদের সাথে পুরো এই গাছের পরিচর্যা এবং এই গাছটি বসানোর টাইমটাও আপনাদের বলবো। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে এই গাছের জন্য আমরা কী ধরনের টব নির্ধারণ করব। তো এই গাছের জন্য টব আমরা অবশ্যই খুব বেশি হাইটে নিতে হবে না, অল্প হাইট হলে হবে, কিন্তু উপরের যে রাউন্ডটা আছে সেটা একটু বেশি হলে ভালো হয়, কেননা এই গাছের বাল্ব মাটির থেকে 1 ইঞ্চি নিচে বসালেই যথেষ্ট, খুব বেশি ডিপ করে বসানো দরকার লাগে না। তো অবশ্যই আপনারা মাটির পাত্র নিতে পারেন, মাটির যে কোনো পট গাছের জন্য ভালো, যদি আপনাদের না থাকে আপনারা প্লাস্টিক বা অন্যান্য যে কোনো ধরনের পট এই গাছের জন্য আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে আসছি যে এই গাছটি বসানোর সময়, দেখুন এই গাছটি সারা বছর আমরা বসাতে পারি, এবং বাড়িতে যদি বসাবেন সঙ্গে সঙ্গে দেখবেন আস্তে আস্তে এর বাল্ব বিস্তার লাভ করে, মানে আস্তে আস্তে পাশে ছড়িয়ে পড়ে এবং গাছটা সবুজ হয়, খুব দেখতে সুন্দর লাগে, এবং কিছুটা ঘাসের মতন লাগে, মানে এই ধরনের মোটা ঘাস আমরা এখানে দেখি সেই ঘাসের মতন লাগে, কিন্তু সবসময় ফুল আসে না। তো যদি আপনি বসানোর সঙ্গে সঙ্গে ফুল চান, তাহলে বর্ষার ঠিক 1 থেকে 1.5 মাস আগে যদি আপনি এই গাছটি বসিয়ে দেন, তাহলে কিন্তু সেই বছরেই আপনি গাছে ফুল পাবেন। এবারে আসছি যে এই গাছটি কী ধরনের মাটিতে বসাতে হবে। অবশ্যই যে কোনো বাল্বযুক্ত গাছে আপনাদের ওয়েলডেন সয়েলে বসাতে হবে, যেসব গাছ বাল্ব থেকে তৈরি হয় সেই সব গাছগুলোকে অবশ্যই ওয়েলডেন সয়েলে বসাতে হয়, এবং এই গাছ ওয়েলডেন সয়েলের সঙ্গে সঙ্গে একটু ময়েস্ট ভাব, মানে একটু ভিজে ভাব এবং একটু অ্যাসিডিক সয়েলও পছন্দ করে। তো এর জন্য আপনাদের আমি বলবো 1 ভাগ মাটি, 1 ভাগ বালি এবং 1 ভাগ কম্পোস্ট মিশিয়ে মাটি তৈরি করতে পারেন। এটা জেনারেলি এই ধরনের মাটি আমি আপনাদের সব বলে থাকি, কিন্তু যদি আপনি খুব ভালো ওয়েলডেন সয়েল এবং পারফেক্ট সয়েল বানাতে চান, তাহলে কিন্তু আপনাকে মোটামুটি 40% বালি, 30% গার্ডেনিং সয়েল এবং 30% যে কোনো কম্পোস্ট ব্যবহার করতে পারেন, এবং তার সঙ্গে কিছুটা নিম খোল, কিছুটা হাড়গুঁড়ো দিলে খুব ভালো হয়, আর নিম খোল হাড়গুঁড়ো যদি না থাকে আপনারা নাও দিতে পারেন। এবং এর সঙ্গে একটা কথা বলেছি, একটু ময়েস্ট ভাব পছন্দ করেন, তো ময়েস্ট ভাব পছন্দ করার জন্য আপনাদের বলতে হবে রেগুলার যারা জল দেয় তাদের কোনো সমস্যা হবে না, কিন্তু যারা রেগুলারলি জল দিতে পারবেন না তারা কিন্তু এই মাটির সঙ্গে কিছুটা কোকোপিটও মেশাতে পারেন, তাতে গাছের ময়েস্ট ভাবটা বজায় থাকবে, এবং যদি আপনি কোনো সময় জল দিতে ভুলে যান তাতেও কোনো অসুবিধা হবে না। নেক্সট আসছি সানলাইট বা রোদ্দুর। দেখুন আমার এই যে গাছটি আছে সারা বছর আমি বাইরে ফেলে রেখে দিই, কোনো রকম শেডে রাখি না, কিন্তু গ্রীষ্মকালের সময় একটু পাতাগুলো হলুদ হয়ে যায়, কেন প্রচুর রোদ্দুর পড়ে তার ফলে একটু হলুদ হয়ে যায়। তো আপনারা চাইলে গ্রীষ্মকালে
যখন 35 থেকে 40 ডিগ্রি আপনার এলাকার তাপমাত্রা হয়ে যায় তখন আপনারা একটু শেডি প্লেসে রাখতে পারেন, তাহলে কিন্তু এই পাতার যে টিপগুলো সেগুলো হলুদ হবে না। তো অবশ্যই আপনারা ফুল সানলাইটে রাখবেন এবং বৃষ্টির জল পেলেই এই গাছে ফুল আসবে। এবারে আসছি জল। তো এই জলের বিষয় বলার আগে আপনাদের বলে দিই, অবশ্যই আপনারা এই ভিডিও যারা এখনও পর্যন্ত দেখেছেন ভালো লাগছে তারা অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করুন, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং আপনার চেনাশোনা যারা বন্ধু আছে যারা গার্ডেনিং করতে ভালোবাসে তাদের কাছে শেয়ার করে দিন। তো বন্ধুরা, এর যে পরে যে পয়েন্টটি আসে সেটা হচ্ছে জল। তো জলের বিষয়টা হচ্ছে এরকম রুটিন মাফিক জল দিতে হবে, যেমন আপনার এলাকার ওয়েদার সেইভাবে আপনাদের রেগুলার ওয়াইজ জল দিতে হবে। কোনো এলাকায় যদি ওয়েদার খুব বেশি ড্রাই না হয় তাহলে আপনারা একদিন অন্তর একদিন দিতে পারেন, এবং আমাদের এখানে যে ওয়েদার আছে সেই ওয়েদারে গ্রীষ্মকালে অবশ্যই রেগুলারলি আমাদের জল দিতে হবে গাছের গোড়ায়, এবং শীতকালে আপনারা জানেন যে ওয়েদার চেঞ্জ হয়ে যায়, তো আপনারা মাটি দেখে সেইভাবে রুটিন করে রেগুলারলি জল দেওয়ার চেষ্টা করবেন। এর পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সার। দেখুন, আমাদের একটু ধারণা আছে যে গাছে সার দিলেই গাছে ফুল আসে, এই গাছের ক্ষেত্রে কিন্তু সেই ধারণাটা আপনাদের ভাঙতে হবে। এই গাছে আপনারা শুধু যদি সার দিয়ে থাকেন তাহলে গাছের গ্রোথ খুব ভালো হবে, পাতাগুলো সবুজ থাকবে, সবই ঠিক আছে, কিন্তু শুধু সার দিয়ে কিন্তু এই গাছে ফুল আনা যায় না, এটা আপনারা মাথায় রাখবেন। এই গাছে ফুল আনতে গেলে অবশ্যই বৃষ্টির জল দরকার আছে। তো আমরা বর্ষাকালে তো বৃষ্টির জল পেয়ে যাব, এবং বাকি টাইমে যে অসময়ে যে বৃষ্টিগুলো হয় বা গ্রীষ্মকালে বৃষ্টি হয় সেই সময় যদি আমরা বৃষ্টির জল কালেক্ট করে রাখি এবং গাছে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা আরও বেশি ফুল পাব। এবং এর সঙ্গে আপনাদের বলবো যে গাছে আপনারা প্রত্যেক মাসে বা দু মাস অন্তর আপনার বাড়ির তৈরি যে কোনো ধরনের কম্পোস্ট ব্যবহার করতে পারেন, এবং লিকুইড কম্পোস্টের কথা বেশি করে বলবো এই কারণে যে গাছ যখন বসাবেন তখন কিন্তু আপনার গাছের টবে ফাঁকা ফাঁকা অংশ থাকবে, কিন্তু 6 থেকে 8 মাসের মধ্যে দেখবেন যে কোনো টব যত বড়ই সাইজ বসেন আস্তে আস্তে পুরো ভরে যায়, তখন কিন্তু একমাত্র লিকুইড সারই আমাদের ব্যবহার করতে হবে। এছাড়া বলবো যারা জৈব সার বা জৈবিক সার ব্যবহার করতে চায় না বা ব্যবহার করার সুবিধা নেই তারা কিন্তু যে কোনো ইকুয়াল রেশিও যেমন 19:19:19:20:20:20 এই ধরনের সার এই গাছে মাসে একবার করে ব্যবহার করতে পারে। এর পরের যে বিষয়টা আসি সেটা হচ্ছে কীটনাশক বা পেস্টিসাইড। তো এই গাছে সাধারণত পোকামাকড় আক্রমণ হয় না, কিন্তু মাঝে মধ্যে আপনার কপাল যদি খারাপ হয়ে থাকে তাহলে ক্যাটারপিলারের আক্রমণ হয়ে থাকে। আমার কাছে একবার ক্যাটারপিলারের আক্রমণ এই গাছে হয়েছিল, সেই থেকে আমি কী করেছি যখনই অন্যান্য গাছে আমি কীটনাশক বা নিমাইল স্প্রে করি তখন কিন্তু এই গাছে আমি একবার স্প্রে করে দিই, কারণ ক্যাটারপিলার আক্রমণ হলে আপনার গাছ পুরো নুইয়ে দেবে, মানে পাতাগুলো সব ভেঙে পড়বে এবং গাছের 12টা বাজিয়ে ছেড়ে দেবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এই গাছে মাসে একবার করে কীটনাশক ব্যবহার করতে। অনেকেই বলে যে এই গাছে পোকামাকড় আক্রমণ হয় না, আমার গাছে হয়েছে এবং তার ছবি তুলেছিলাম, যদি ছবি আমার কাছে পেয়ে যাই অবশ্যই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো অবশ্যই এই গাছে পেস্টিসাইড ব্যবহার করবেন। একবার যদি এই গাছে পোকামাকড় আক্রমণ হয়ে যায় আপনি বুঝতে পারবেন না, যখন বুঝতে পারবেন গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এছাড়া এই গাছে আরেকটা খুব বেশি প্রবলেম দেখা দেয়, সেটা হচ্ছে এই পাতার শেষে বা টিপগুলোতে হলুদ হয়ে যায়। এই হলুদ হওয়ার দুটো কারণ, একটা হচ্ছে জল বেশি বা কম। বেশিরভাগ টাইমে দেখা যায় যে অনেকে টাইম টু টাইম জল দেয় না, তো এর ফলে কী হয় অনেক সময় গোড়া শুকিয়ে গিয়ে পাতাগুলো হলুদ হয়ে যায়, এবং গ্রীষ্মকালে এই প্রবলেমটা বেশি দেখা যায়, জল মিস করলেই পাতাটা হলুদ হয়ে যায়। এছাড়াও যে প্রবলেমটা দেখা যায় যে অনেকে সঠিক মাটি তৈরি করে না, এর ফলে জল দিলে গাছের গোড়ায় জল জমে যায়, এর ফলেও অনেক সময় পাতার টিপটা হলুদ হয়ে যায়, এটা আপনারা মাথায় রাখবেন। এরপরে আসছি প্রপোগেশন। প্রপোগেশন নিয়ে আপনাদের আগেই বলেছি, এই গাছের সবথেকে সুবিধা হচ্ছে এই গাছের যে পেঁয়াজ বা বাল্ব আছে সেটা তুলে বসানো। তো আপনারা চেষ্টা করবেন যে এই পেঁয়াজ বা বাল্ব যে কোনো বন্ধুর বাড়ির থেকে বা কোনো পার্কে দেখবেন সাইডে বসানো থাকলে সেখান থেকে 2-1টা পেঁয়াজ তুলে এনে যদি বাড়িতে বসান খুব সহজেই নতুন গাছ তৈরি হয়ে যাবে, এবং 5-6 মাসের মধ্যে দেখবেন আপনার টব ভরে গেছে। এবং এছাড়াও অনেকেই বলে যে বীজ থেকে তৈরি হয়, বীজ থেকে আমি তৈরি করিনি কিন্তু বীজ থেকে তৈরি হয়, আমরা যে নার্সারি ম্যানদের সাথে কথা বলি তারাও বলেছে যে এটা বীজ থেকে তৈরি করা যায়, কিন্তু সহজ হচ্ছে বাদ থেকে তৈরি করা। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক আর শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আজকে যারা নতুন এসেছেন এই চ্যানেলে বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ধরনের অনেক গার্ডেনিং রিলেটেড প্রচুর ভিডিও পাবেন, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।